তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফসিলস রাইডার। তো আজকে একটু যাচ্ছি গাড়িতে কিছু মডিফিকেশন করাতে। তো এখান থেকে ফার্স্টে একটু কল্যাণী রোডের দিকে যাবো, গিয়ে ওখানে কিছু ফটোশ্যুট অ্যান্ড রিল শ্যুট করবো। দেন ওখান থেকে যাবো গিয়ে পলতায়, পলতায় গিয়ে গাড়িতে একটা ভাইজার লাগাবো আর ব্যাকে কিছু একটা লাইট ফাইট লাগাবো। তো আমার সাথে এখান থেকে আমার সাথে যাচ্ছে বিক্রম, যাচ্ছে আমার সাথে, ঠিক আছে। তোরও একটা চ্যানেল রয়েছে ইউটিউবে, সাবস্ক্রাইব করে দিও, ড্রিমস অন টেবিল 2.0, ঠিক আছে। তো ওকেও করে দিও। আর ওখান থেকে আমার আরেকটা বন্ধু যাচ্ছে, তো চলো। আমিও ব্যাপারটা হচ্ছে আমারও আরএস রয়েছে, এবার আমিও কিছু মডিফিকেশন করব, বা দেখতেই পাবো তোমার সেটা ওর ভিডিওতে, চলো। তো এখন বেরিয়ে পড়েছি। তো হেয়ার ইজ মাই দ্য ফসিলস, আর এটা হচ্ছে ওর ডেভিল। তো এখন এই দুটো গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, ওখান দিয়ে আমার একটা বন্ধু রয়েছে, ওকেও তুলব, দেন তারপর দেখাচ্ছি যা যা হচ্ছে। তো আমরা এখন বেরাচ্ছি, ওর গাড়িও স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, আমারটাও স্টার্ট হয়ে গেছে। তো চলো, এদিকে ঢোক, এদিকে ঢোক, হ্যাঁ হ্যাঁ। তো এখন যাচ্ছি আমার বন্ধুটার বাড়িতে, ওকে ওখানে তুলবো, মানে ওকে বাড়ি দিয়ে তুলবো, তুলে ওর কাছেই ক্যামেরাটা রয়েছে, তো ওকে নিয়ে যেতে হবে। দেন আমরা ওখানে গিয়ে কিছু শ্যুট করব, শ্যুট করার পর তারপরে আমরা গাড়িতে কী কী মডিফিকেশান করছি সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, দেখা হচ্ছে ডাইরেক্ট বন্ধুটার বাড়ির সামনে গিয়ে। এখন বন্ধুটার জন্য আমরা দুজনেই ওয়েট করছি, মালটা বললো যে আসবে, তাড়াতাড়ি আসবে, দেখি কখন আসে। তো তোমাদেরকে দেখাচ্ছি, আমরা এতক্ষণ দাঁড়ানোর পর মালটা এখন এসছে, পুরো হিরো সেজে আবার ফর্মা মেরে দাঁড়িয়ে রয়েছে। ও ভাবছে যে ওর ফটো তোলা হচ্ছে, ও ফর্মা মেরে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। ও ও ও ভেবে, ও ভেবেছে কি যে ওর ফটো তোলা হচ্ছে, বুঝলি তো, ও ফর্মা মেরে ফাট মেরে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। ভাইয়েরও চ্যানেল হচ্ছে, ভাইয়েরও চ্যানেল আছে, ভাইয়ের চ্যানেলের নাম ইয়ো বয় বিকাশ, তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ডিরেক্ট গিয়ে দেখা হচ্ছে। ছেলে পুলে রকেটের মতো এগাচ্ছে সামনে দিয়ে, ঠিক আছে, ছেলে পুলে সামনে দিয়ে রকেটের মতো যাচ্ছে। ছেলে পুলে অন ফায়ার। তো এখন একটু আছি আমাদের এখানকার একটা ভয়ানক ব্রিজের সামনে, ব্রিজটা একটু অতিরিক্তই ভয়ানক, কারণ এই ব্রিজটা দু তিনবার অলরেডি ভেঙে গেছে, খুব ভয়ে ভয়ে যেতে হচ্ছে আমাকে। ওই যে ও আসছে একটু, তো চলো গিয়ে গিয়ে দেখা হচ্ছে, বলে না একটা খুব সুন্দর লাগছে। ভিডিও আমার অফ ছিল, ভিডিও অফ ছিল। মরনা ক্যা ভোসড়ি কে মরনা তেরে কো ডর নি লাগতা চল 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 তখন অফ ছিল, এখন অন আছে। Thank you.
এদিকে যাও এদিকে এদিকে ওখানে আমাদের গাড়ি দাঁড় করানো আছে, এখন একটু চা টা খেয়ে দেন আমরা কোথায় যাবো ভাই? এই মডিফাই মডিফাই ইয়ো ইয়ো ভাই মডিফাই করতে যাবো ভাই। আরে কেনা কে চাইতে হো? তো আমরা মডিফিকেশন ফডিফিকেশন করার সময় তোমাদের দেখাচ্ছি, এখন একটু চা টা কচি করে খেয়ে নি। ইয়ো তো আমাদের এখন চা খাওয়া কমপ্লিট, আমরা একটু মডিফিকেশন করা যাব। এখন চলে এসছি মডিফিকেশন করাতে। ভাই আমার আয়না লাগাচ্ছে, ইন্ডিকেটর আয়না একদম সেই ফরমায় ফরমায় পুরো ইন্ডিকেটর আয়না লাগাচ্ছে, ঠিক আছে। এবার আমারটা ভাইজার লাগছে, কিন্তু আমার ভাইজারে এখন ফুটো করবে, ভাইজারে ফুটো করলে আমার নিজের কলিজায় লাগছে। দাদা একদম অস্ত্র ফস্ত্র নিয়ে রেডি ফুটো করার জন্য, চলো যখন লাগবে তখন দেখাচ্ছি। ভাইয়ের গাড়ি সব খুলে দিয়েছে, পুরো ল্যাংটো করে দিয়েছে, ল্যাংটো ল্যাংটো পুরো ল্যাংটো হয়ে গেছে। তুইও কাজ করতে দেখ, ব্যাস শেষ, ক্যারিয়ার খতম। এদিকে আমার ভাইজার খোলা হচ্ছে, ভাইজারটা খুলে এখন ফুটো হবে, পড়ে গেল ঠিক নিচে। এখন আমার ভাইজারটা খুলবে, ভাইজারটা খুলে ভাইজারটা ফুটো হবে, ভাইজারটা ফুটো হওয়ার পর এই ভাইজারটা লাগবে এরকম। তো চলো লাগানোর সময় তোমাদের দেখাচ্ছি। তো আমার ভাইজারটা খোলার পর গাড়ির লুকটা ঠিক এরকম বেরিয়ে এসছে, ঠিক আছে। গাড়ির সামনে দিয়ে মনে হচ্ছে কিছু একটা উড়ে গেছে, তো এখন এরকম লুকটা বেরিয়ে এসছে। তো দেখা যাক এটা লাগার পর কিরকম লুকটা আসে, লাগার পর অবভিয়াসলি ভালো লুকই আসবে। তো চলো দেখা যাক, দেখাচ্ছি তোমাদের কিরকম কি আসছে। ভাইয়ের ইন্ডিকেটর লেগে গেছে, ঠিক আছে, এখন একটা নেক্সট লেভেল লুক বেরিয়ে এসছে, ঠিক আছে, একদম পুরো ফর্মায় অ্যাকুরেট দিয়ে একটা নেক্সট লেভেল লুক বেরিয়ে এসছে, একদম একটু আলাদাই।
তো পুরো ফিটিংস হয়ে গেলে তোমাদের আমি দেখাচ্ছি। তো ভাইজারটা এখন ফিট হচ্ছে, ঠিক আছে। দাদা এখন ভাইজার ফিট করছে, মনে হচ্ছে তো একটা ভালো লুক বেরিয়ে আসবে, দেখা যাক। ভাইজারটা ফিট হয়ে গেছে, সুন্দর লুক বেরিয়ে আসছে গাড়িতে, একদম সুন্দর করে। সো গাড়িতে আমার ভাইজার লেগে গেছে, ভাইজার লাগার পর লুকটা ঠিক এরকম আসছে। আর এখন পেছনে দুটো লাইট লাগাচ্ছি, পেছনের লাইট দুটো, পেছনে এই ব্লু লাইটটা লাগছে, এই সাইডের ইন্ডিকেটারে, এই সাইডের ইন্ডিকেটারে জ্বললে এই লাইটটা জ্বলবে, আর ওই সাইডের ইন্ডিকেটারে ওইটা জ্বলবে। আর যখন দুটো একসাথে জ্বলবে তো দুটোই ব্লিঙ্ক করবে। তো পুরো প্রপার কাজ হয়ে যাওয়ার পর তোমাদের দেখা যাবে। ফাইনালি গাড়ির কাজ কমপ্লিট, এখন লাইটটাও লেগে গেছে, ডবল ইন্ডিকেটার লাইট লেগে গেছে, ঠিক আছে। তো গাড়ির কাজ অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে, এখন একটু এক্সস লাগাতে হবে, এক্সসটা পরে লাগাবো। এখন গাড়ির সব কাজ কমপ্লিট, ভাইজার, ইন্ডিকেটার, ফোর সাইড ইন্ডিকেটার, ব্যাক লাইট। তো ওভারঅল লুক এই বেরিয়ে এসছে পেছন দিয়ে। তো গাড়ির কাজ পুরো কমপ্লিট, আর আমি আমার বন্ধুর গাড়িটাও দেখাচ্ছি, ওর গাড়িটা কত সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে আমার বন্ধুর গাড়িটারও কাজ কমপ্লিট হয়ে গেছে। ও লাগিয়েছে, হলো সামনে আয়না লাগিয়েছে, আয়নাতে দুটো লাইট লাগিয়েছে। তো এই হচ্ছে ওর গাড়ির লুক, আর ওর সামনে দিয়েও এখানে ইন্ডিকেটার দেখায়। তো ওর গাড়ির লুক হচ্ছে, এখানে ওর লাইটটাও দেখাচ্ছে। এই গাড়ির আরেকটা জিনিস হচ্ছে, গাড়ির আরএসের ক্যাথলেটিক কনভার্টার খুলে দেওয়ার পর, মাফলারটা খুলে দেওয়ার পর সাউন্ডটা খালি তোমরা শোনো, ভাই স্টার্ট কর। একটা আলটিমেট সাউন্ড বেরিয়ে আসছে, একটা বেশি সাউন্ড বেরিয়ে আসছে। একটা কাট আউট মার, একটা কাট আউট মার, একটা কাট আউট মার, কাট আউট মার, একটা একটা কাট আউট মার না, একটা ভয়ঙ্কর পরিমাণে সাউন্ড বেরাচ্ছে। তো তোমাদের কয়েকটা এবার সিনেম্যাটিক শট দেখাবো, তোমরা দেখো। তো আমার গাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব। তো তোমরা দেখো, বাড়ির দিকে যাচ্ছি। তো ভাইয়েরও গাড়ির কাজ কমপ্লিট, বাইরের গাড়ি পেছন দিয়ে খুব সুন্দর লাগছে, চারটে মিনিটে যাচ্ছে, আমার গাড়িটাও সুন্দর লাগছে, কিন্তু আমার গাড়িটা পেছনে দেখানো যাচ্ছে, কারণ আমি তো জানতে পারি। ফাইনালি বাড়ি চলে এসেছি, অ্যান্ড গাড়ির কাজও কমপ্লিট, তোমরা তো দেখলেই গাড়ির সব কাজ। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, অ্যান্ড প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।